সম্মানীয় সদস্য জনাব হাবিবুর রহমান সিলেট তিন, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় দিয়েছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গত 4 মাস আগে একটি চিঠি এসেছে ভূমি অধিগ্রহণের, এরপর থেকে এখানে ভূমি অধিগ্রহণ হয় নাই এবং এই মেডিকেলে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রম দৃশ্যমান দেখা যায় না। আমি বিসি মহোদয়ের সাথে কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত ভালো একজন মানুষ এবং আমাদের 72 সিলেটের কৃতি সন্তান। তো আশা করি এটি বঙ্গবন্ধু বঙ্গমাতার স্মৃতি বিজড়িত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এটির কার্যক্রম অতি দ্রুত শুরু হবে, ভূমি অধিগ্রহণ হবে এবং এখানে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চালুর জন্য বিল্ডিং সহ যা যা প্রয়োজন সেটি অতি দ্রুত কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে একনেকে পাস হয়েছে গত 4 মাস আগে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, বিষয়টি আমি অবগত হলাম। আমি সিলেট যাচ্ছি এবং 6 তারিখে আমি সিলেটের বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর ওনার সঙ্গে কথা বলে এটা দ্রুত সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।